হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যাচ্ছি ইলিশের শহর চাঁদপুরে। চাঁদপুরে যাওয়ার জন্য আমরা লঞ্চটি সিলেক্ট করেছি বগদাদিয়া 7। আমরা বিজনেস ক্লাস নিয়েছি, ভিতরে গিয়ে আমরা আগে টিকিট কেটে 2nd ফ্লোরে যাচ্ছি। টিকিট প্রাইস ছিল পার পার্সন 400 টাকা করে। তো 2nd ফ্লোরে গিয়ে আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি। আমাদের বিজনেস ক্লাসটা আমি পরে আপনাদেরকে ঘুরে দেখাবো। একটু পরেই আমাদের লঞ্চটা ছেড়ে দিবে চাঁদপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা নদী পার করে ধলেশ্বরী, তারপরে হচ্ছে মেঘনা নদী, একে একে সব নদী পার করে আমরা পৌঁছে যাব ইলিশের শহর চাঁদপুরে। এই তো একটা লঞ্চ ছেড়ে দিয়েছে ও পাশে, আমি সেটার ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। আমাদেরটাও ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আমার এই লঞ্চ জার্নিটা ফার্স্ট টাইম ছিল, তো সেজন্য আমিও অনেক এক্সাইটেড ছিলাম। আমি ভেতরে আসলে সিট নিয়েছি ঠিকই, কিন্তু আমি ভেতরে বেশিক্ষণ বসিনি, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। এরপর আমি ঘুরতে আবার লঞ্চের ছাদে চলে আসছি। দেখতে ভিউটা চারিদিকে এত সুন্দর, এত মানে ভালো লাগছে, মানে কি বলবো, বলে বোঝানো সম্ভব না। এরপরেই তো আমরা ঘুরে দেখছিলাম চারিদিকটা, আপনাদেরকেও দেখাচ্ছি। আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে চাঁদপুরের জন্য বগদাদিয়া 7 লঞ্চটি ভালো, তাই প্রথম যখন এটাতেই গিয়েছি ভালো লেগেছে। আমিও আমার একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিলাম। আরেকটা জিনিস হলো, আমি তো কখনো চাঁদপুরে যাইনি, তাই যখন লঞ্চটা থামলো তার আশেপাশ দিয়ে দেখছি এরকম নৌকায় করে ইলিশ মাছগুলো বিক্রি করছিল। আমার দেখে ভীষণ ভালো লেগেছে, আমি তো সবাইকে জিজ্ঞেস করছিলাম। তো এরপরে নামার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসার দিনের সময় আমরা 5টার লঞ্চে যখন বগদাদিয়ার সাথে আবার ব্যাক করেছি, সেটার ক্লিপই নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড, আমার ননদের জামাই, ননদের ছেলে, এদিকে আমার মামা শ্বশুরের ছেলে, আমার ননদ, সবাই মিলে আমরা বাইরে দাঁড়িয়ে দেখছিলাম ভিউটা। ঢাকায় বুড়িগঙ্গাতে নদীর এখানেই ল্যান্ড করছিল, সেটাই আমরা দেখছিলাম। ভিডিও ক্লিপও নিচ্ছিলাম কিছু। খুব খুব খুবই ভালো লেগেছে। তো আমি এই বলেছিলাম যে আপনাদেরকে বিজনেস ক্লাসের ভিতরটা ঘুরে দেখাবো, সেটারই কিছু ক্লিপ নিচ্ছিলাম। তো এইদিকে এই তো আমি ভিতরটা দেখাচ্ছি। এইদিকে আবার একটা কিউট একটা বিড়াল ছিল, ওইও আলাদা একটা, ওর জন্য একটা আর কি আলাদা সিট নিয়েছে, ও বসেছিল। ওর সাথেও আমরা এর আগে কিছুক্ষণ দুষ্টুমি করেছি, খুব ভালো লেগেছে। ও খুব শান্তশিষ্ট চুপ করে বসেছিল একটা সিটে। আর এই তো বিজনেস ক্লাসের ভিতরটা দেখালাম, এখানে টিভি থেকে শুরু করে সবই আছে, ভালো লাগছে বিজনেস ক্লাসটা। এরপর দেখতে পাচ্ছেন যে সামনে একটা হলুদ লাইট দেখা যাচ্ছে, সেটা আমাদের লঞ্চের লাইট ছিল, সামনে লঞ্চটাকে সাইড দিতে বলছিল। এই তো দেখা যাচ্ছে বুড়িগঙ্গার চারিদিকের ভিউটা, আমি যতটুকু পেরেছি নিয়েছি ভিউটা। এখানেই আমাদের লঞ্চটা ল্যান্ড করবে, আমি ততক্ষণ বাইরেই ছিলাম, বাইরে থেকে দেখছিলাম, কারণ যেহেতু আমার একটা ফার্স্ট জার্নি লঞ্চে করে, তা আমি যতটা সম্ভব বাইরে থেকে চারিদিকটা মনের মতো করে দেখেছি। আমার খুব ভালো লেগেছে চাঁদপুরের জার্নিটা একদিনের। আজকে সকাল 8:30টার লঞ্চ ছিল, পরের দিন আমরা ব্যাক করেছি 5টার লঞ্চে। বগদাদিয়া 7ই ছিল দুইটাই। এই তো চলে আসলাম, এখন বুড়িগঙ্গার সামনে আমরা এখন নামব। আর সামনে আসলে খুবই স্লোভাবে একটু সময় নিয়ে ল্যান্ড করে, যতটা সম্ভব আমি ভিডিওতে তোলার চেষ্টা করেছি। আর ওরা সব মাইকিং করে দিচ্ছিল এখন থামবে, অনেক সতর্কবাণী দিচ্ছিল যে সতর্কভাবে নামতে হবে, সব কিছুই ওরা বলছিল। তো যেহেতু আমি আগে কখনো যাইনি লঞ্চে করে, এ কারণে এগুলো আমার কাছে সবই নতুন লাগছিল। ওরা সব সতর্কমূলকভাবে সব কিছু বলে দিচ্ছিল যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো এই তো ইতিমধ্যে চলে আসছি, এখনই নামবো, সেটার কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো। তো এই দড়ি ফেলে এটা দিয়ে থামানো হচ্ছে আর কি। এর মধ্যেই লোকজনের নামা শুরু হয়ে গেছে, আমরাও নামবো। তো ভিড়টা কমলে আমরা
নামবো, নিচের দিকে যে লোকজনরা আছে ওনারা নামছে, ওনারা নামলে আমরা বিজনেস ক্লাস থেকে নামবো। এই তো আমরা এখন উপরে আছি পাশে, এগুলোরই কিছু ক্লিপস নিলাম সবাই মিলে, আমরা বাইরেই দাঁড়িয়েছি। সবাই আমরা একসাথে করে নিচে যাচ্ছি। এই চাঁদপুরের এই ছোট ব্লগটি ছিল, আর আমরা যে লঞ্চটিতে করে এসেছি এবং গিয়েছি এটাই ছিল বগদাদিয়া সাত। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে।